যে প্রকৃতের আন্তরিকতার অভাব না কিছু ষড়যন্ত্র রহিলা এই যে ষড়যন্ত্র কথা সুরতবাবু যে ষড়যন্ত্র যুক্তি উপস্থাপন করে না সরকার কেস গেলে কিন্তু না মামলা লড়িলে ওকিল ঠিক সংরক্ষণ ব্যবস্থা রাজ্যে লাগু হয়ে এবং এই মানে যে আপনার একমত না দেখুন 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 রাজনৈতিক ভাবে কি কোন কিটা কুকু যাওয়া চাহুনি কারণ এই যি সংরক্ষণ কথা আসছে তা পছরে রাজনৈতিক দিগ অ যদি আপনার আগু আগকুক পাঁচটা রাজ্যের নির্বাচন আছে এবং সবু বড় নির্বাচন হচ্ছে উত্তরপ্রদেশ যানিটা

ସବୁ ରାଜନୈତିକ ଦଳ ମାନେ ଏକାଠି ହେବେ ଏବେ ବିଧାନସଭା ସତ୍ର ଚାଲିଛି ଯଦି ସମସ୍ତେ ନିଷ୍ପତ୍ତି ନେବେ ଲେଜିସଲେସନ ମାଧ୍ୟମରେ ଆଇନ ତିଆରି କରିକିରି ବିଧାନସଭା ଭିତରେ ଆଇନ ତିଆରି କରିବେ ଏବଂ ସେମାନେ ନିଷ୍ପତ୍ତି ନେବେ ଯେ ଓଡ଼ିଶାରେ ଓ ବି ସି ମାନଙ୍କୁ ବା ପଛୁଆ ବର୍ଗଙ୍କୁ ପ୍ରଥମ ଏକ ନମ୍ବର ହଉଛି ସତେଇଶ ପରସେଣ୍ଟ ରିଜର୍ଭେସନ ଦିଆଯିବ ଦ୍ୱିତୀୟ କଥା ହେଉଛି ସିଧା ଜବାବ ଦିଅନ୍ତୁ ଯେ ସରକାରଙ୍କର ଆନ୍ତରିକତା ଥିଲା କୋର୍ଟ ଯୋଗୁଁ କୋର୍ଟର ବାଧକ ଯୋଗୁଁ

ৰাজ্য চৰকাৰ কণ চ নচলে সেই কথা বৰ্তমান স্পষ্ট হৈহি যাওঁ কেৱল তামিলনাডু কথা আপোনাৰ ক'লে অশী ভাগ ৰাজ্য ভাৰতবৰ্ষৰ ফিফটি পাৰচেণ্ট মানে সতাইশ পাৰচেণ্ট ৰিজৰ্ভেচন দি অধা আদি ৰাজ্য ফিফটি পাৰচেণ্ট কাপ কু ক্ৰছ কৰি ইন্দিৰা চাহানী কেছ পৰে সুপ্ৰিমকোৰ্ট ভিউ নেকি যোন ৰাজ্যৰে বিশেষ পৰিস্থিতি থনেকৈ সবু মিশলে 94% পরসেঁট এস সি এস টি এ বিশেষ কথা যদি সুপ্রিম কোর্ট কু কনভিনস রাজ্য সরকার সফল তাহলে আমি আমার সত্যি পরসে নামে আমি পাইতে